মণ্ডল আর রনের নাকি বিচ্ছেদ হয়ে গেছে, এরকমই একটা গুজব কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে বেড়াচ্ছে। যদিও এটা গুজব নাকি সত্যি সেটা কেউই এখনো পুরোপুরি বুঝতে পারছে না। অনেকেই কমেন্ট বক্সে জানিয়েছে এটা একটা প্রাঙ্ক ভিডিও চলছে। তবে এটা কি প্রাঙ্ক হচ্ছে নাকি সত্যি ওদের সম্পর্কটা শেষ হয়ে গেছে, সেই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তার আগেই বলে রাখি, এরকম একটা বিষয় নিয়ে কেউ কিন্তু প্রাঙ্ক ভিডিও করতে পারে না। যেখানে ওদের প্রি ওয়েডিং শুট পর্যন্ত হয়ে গেছে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে দিয়েছে, আর তাছাড়া রন আর প্রীতির কিন্তু রেজিস্ট্রি হয়ে গেছে, মানে আইনতভাবে তারা স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে। আর প্রীতি কিন্তু রনদের বাড়িতেই থাকতো, কিন্তু লাস্ট প্রীতি যে ভিডিওটা আপলোড করেছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রীতি তার আগের বাড়িতে আবার ফিরে এসেছে। এটা নিয়েও অনেকে অনেক মন্তব্য করছে। আর শুধু তাই না, প্রীতি কিন্তু জানিয়েছে তার হারানোর আর কিছুই নেই, সে সবকিছুই হারিয়ে ফেলেছে। এরকম একটা দুঃখজনক কথা লিখে, টাইটেল লিখে প্রীতি কিন্তু ভিডিওটা আপলোড করেছে। আর দীর্ঘদিন সোশ্যাল মিডিয়ায় কিন্তু কোনো ভিডিও না আসার কারণে প্রীতির সাবস্ক্রাইবাররা বারবার প্রীতিকে কমেন্ট করেছে, এমনকি ইমেল পর্যন্ত করেছে। তারপর প্রীতি লাস্ট ভিডিওতে জানিয়েছে যে মন খারাপের কারণে প্রীতি কোনো ভিডিও দিতে পারেনি, সে মানসিকভাবে ভিডিও দেওয়ার মতো অবস্থাতেই ছিল না। তার জীবনে সবকিছু নাকি শেষ হয়ে গেছে, সে সবকিছু হারিয়ে ফেলেছে এবং তার চ্যানেল, তার ইনস্টাগ্রাম আইডি কোনো কিছুই নাকি আর তার কাছে নেই। তবে এই কথা থেকে কিন্তু এটা বোঝা যায় না যে প্রীতির চ্যানেল, প্রীতির ইনস্টাগ্রাম আইডি এগুলো হারিয়েছে নাকি সত্যি রনকেই হারিয়ে ফেলেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু চারিদিকে একটাই কথা, রন আর প্রীতির বিচ্ছেদ হয়ে গেছে। আবার অনেকেই কমেন্ট করেছে এটা নাকি প্রাঙ্ক হচ্ছে। চলুন কমেন্টগুলো একবার পড়ে দেখে নি, তাহলে হয়তো অনেক সত্য আমাদের সামনে আসতে পারে। প্রাঙ্ক করছো দিদি, এইসব নিয়ে প্রাঙ্ক করো না, এটা একটা প্রাঙ্ক হচ্ছে। আমার মনে হয় ওদের সামনে বিয়ে, তাই প্রীতি এই বাড়িতে রয়েছে। তোমরা যদি প্রাঙ্ক করে থাকো তবে আমি খুশি, কিন্তু তোমরা আলাদা হলে দুঃখ হবে আমার। আলাদা হয়েও না দিদি ভাই। সত্যি দিদি, তোমাদের আলাদা থাকাটা শুনে খুব কষ্ট পেলাম। আমি তোমার একজন খুব বড় ফ্যান, তোমার সব ভিডিও আমি দেখি। তুমি কত খুশি ছিলে রন দাদার সাথে, ওদের ফ্যামিলিতে, আর এখন কি যে হলো, খুব কান্না পেলো তোমার কথাগুলো শুনে, কান্নাটা আটকে রাখতে পারলাম না। দিদি আমি অনেক দোয়া করি সব যেন ঠিক হয়ে যায়। তোমাদের মধ্যে যাই ঝগড়া হয়ে থাকুক না কেন, তোমরা প্লিজ আবার এক হয়ে যাও এবং দুই পরিবারও এক হয়ে যাও, তোমাদেরকে একসাথে দেখতে বেশি ভালো লাগে। এই বোনের কমেন্টটা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে, অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ীর খেতাব দেবে সারা জীবনের জন্য। জীবনে অনেক বিষয় আছে যেগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং সেগুলো নিয়ে মাথা ঘামানোরও মানে হয় না, কারণ এর বাইরেও তোমার হাতে হাজার হাজার জিনিস রয়েছে যেগুলো তুমি বিজয় করতে পারো। সত্যি এই কমেন্টটা প্রীতি বোনের জন্য এই মুহূর্তে হয়তো অনেকটাই প্রয়োজনীয়। যদি এই কমেন্টের মানেটা এবং কথাগুলোর অর্থ বোন ঠিকঠাকভাবে উপলব্ধি করে তো। দেখুন, কেউ কিন্তু চায় না রন আর প্রীতির সম্পর্কটা ভেঙে যাক, তাদের এত দিনের দীর্ঘ একটা সুন্দর সম্পর্ক এভাবে নষ্ট হয়ে যাক। যদি তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়েও থাকে সেটা যেন খুব তাড়াতাড়ি মিটে যায়, এটাই মন থেকে প্রার্থনা করি। আর আপনারাও সেটাই প্রার্থনা করুন, ওদের সম্পর্কটা যেন আবারও সুন্দর আগের মতোই হয়ে যায়।